প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, অনেকে খাওয়াটাকে বেশ ঝামেলা ও সময় খরচের বিষয় মনে করেন, এই জন্য অনেকের সময় দেখা যায় সময় বাঁচাতে গোসলের আগে খেয়ে নেন। আবার অনেকে অলসতার কারণে একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে গোসলে যান। তবে আপনি কি জানেন খাওয়ার পর ভরা পেটে গোসলের অভ্যাস কতটা ক্ষতিকর? দর্শক, আসুন জেনে নেওয়া যাক খাওয়ার পরে গোসলে যাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর বা ঝুঁকি। ভরা পেটে গোসল করলে হজমের সমস্যা হতে পারে, কারণ শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। এই নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের পরিপাক প্রক্রিয়া সঠিকভাবে সক্রিয় হয়ে থাকে। তবে খাবার পরে গোসল করলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা একটা ধাক্কা অনেকটা কমে যায়, ফলে বিঘ্ন হয় আমাদের হজম প্রক্রিয়া। শরীরের স্বাভাবিক তাপমাত্রা হঠাৎ পরিবর্তন ঘটলে তা আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকেও স্বাভাবিক করে। রক্তচাপের আকস্মিক ওঠানামার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যার ঝুঁকি বাড়তে পারে। ভরা পেটে গোসল করলে হজমের সমস্যা হতে পারে, এতে হতে পারে গ্যাস, বদহজম, বুক জ্বলা ও ডেঙ্গুর সমস্যা। দীর্ঘদিন ধরে খাওয়ার পর গোসলের অভ্যাস ভবিষ্যতে হজমের গুরুতর সমস্যা কারণ হয়ে দাঁড়ায়। তাই এসব সমস্যা এড়াতে ত্যাগ করুন খাওয়ার পর গোসলের অভ্যাস। খাওয়ার অন্তত 2 ঘন্টা পর গোসল করুন। সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে।